সিরাজুল আলম খান বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। জীবনের শেষ ৪০ বছর রাজনীতি থেকে দূরে থেকেও ছিলেন প্রাদ প্রদীপের আলোয়। তাকে নিয়ে আগ্রহ দেখাতেন প্রায় সবাই। সরাসরি রাজনীতি থেকে নিজেকে আড়াল করে রাখলেও আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন এই তাত্ত্বিক। রাজনীতির এই রহস্য পুরুষ কেন সক্রিয় রাজনীতি থেকে আড়াল করে রাখছিলেন নিজেকে, এবং ১৫ আগস্টের ঘটনার সময় তিনি কোথায় ছিলেন, এই দুটো প্রশ্নের উত্তর খুঁজব আজকে আমরা এই আয়োজনে। সিরাজুল আলম খানকে নিয়ে আমাদের বাকি প্রতিবেদনগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। বাংলাদেশের রাজনীতিতে সিরাজুল আলম খানের পরিচিতি তাত্ত্বিক নেতা হিসেবে। তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ, আবার শেখ মুজিবুর সরকারের বিরুদ্ধে প্রথম বিরোধী দল হিসেবে জাসদ গড়ে তোলা এবং সর্বশেষ সেনাবাহিনীতে বিপ্লবী সৈনিক সংস্থা গঠনের মতো ইতিহাসের নানা টালমাটাল ঘটনা প্রবাহের সাথেও উঠে আসে সিরাজুল আলম খানের নাম। রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক না রেখেও তিনিই কিভাবে হয়ে উঠেছিলেন রাজনীতির একজন নেপথ্য নিয়ন্ত্রক। পাকিস্তান বিরোধী সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বহু ঘটনার নেপথ্য নায়কদের একজন হয়েও নিজে কোনোদিন কোনো রাজনৈতিক দলের সদস্য হননি তিনি। তবে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সময় ছাত্রলীগের রাজনীতি করেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন শাহ মোয়াজ্জেম হোসেনের হাত ধরে তার রাজনীতির হাতে খড়ি। ৬৬ থেকে ৬৯ গণ অভ্যুত্থানের পর মূলত তিনি ছিলেন ক্যাটালিস্ট। ৭০-এ জেল থেকে বেরিয়ে শেখ মুজিব জাতীয় নেতা হলেন, তবে যে সাংগঠনিক বিস্তৃতি হলো তার মূল নায়ক ছিলেন সিরাজুল আলম খান। বিশেষ করে তরুণদের মধ্যে তার এক ধরনের বলয় তৈরি হয়েছিল। তারা স্বাধীনতার কথাও বলতেন, সমাজতন্ত্রের কথাও বলতেন। এই নিয়ে ছাত্রলীগের মধ্যে বিবাদ হয়। শেখ মুজিব সিরাজুল আলম সহ তার আস্থাভাজনদের নিয়ে বিএলএফ গঠন করেছিলেন, যাতে আরও শেখ মনি, আব্দুর রাজাক ও তোফায়েল আহমেদ ছিলেন। পরবর্তীতে শেখ মনির সঙ্গে দ্বন্দ্বের জেরে ছাত্রলীগ থেকে বেরিয়ে গিয়ে জাসদ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন সিরাজুল। পরে সরকার পরিচালনা নিয়েও শেখ মুজিবুর রহমানের সঙ্গে মতবিরোধ হয় তার। এর ফলে সিরাজুল আলম খান ও তার অনুসারীরাই একটা সময় হয়ে ওঠেন দেশের প্রধান বিরোধী দল। তবে নিজের কাজে স্মৃতিচারণ করে বলা একটি বইয়ে সিরাজুল আলম খান বলেছেন, ছাত্র জীবনে ফিদেল কাস্ট্রোর কিউবার মুক্তি সংগ্রাম কিংবা আলজেরিয়া, ফিলিস্তিন বা ভিয়েতনামের সশস্ত্র মুক্তি সংগ্রাম তাকে আলোড়িত করেছিল দারুণভাবে। ১৫ আগস্টের রক্তাক্ত ঘটনার সময় ভারতে ছিলেন সিরাজুল আলম খান, আর জাসদ ও বিপ্লবী সৈনিক সংস্থার তৎপরতার অবসান হয় আরও পরে। মূলত জিয়াউর রহমান ৭ নভেম্বর ক্ষমতার প্রাণকেন্দ্রে চলে আসা ও ৭৬ সালে কর্নেল তাহেরের মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে। ওই বছরই ২৬ নভেম্বর আটক হয়ে ৫ বছরের জেল খাটেন সিরাজুল আলম খান। ৮১ সালে ১ মে মুক্তি পেয়ে লন্ডন চলে যান রাজনীতির রহস্য পুরুষ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির সঙ্গে তার সরাসরি জড়িত থাকার আনুষ্ঠানিক ইতি ঘটে সেখানেই, আর এর মধ্যে কয়েক খণ্ডে পরিণত হয় তার রাজনৈতিক চিন্তার সর্বশেষ ফসল জাসদ। সব মিলিয়ে গত ৩০ বছর নিজেকে রাজনীতি থেকে আড়ালে রাখেন সিরাজুল। দীর্ঘদিন আমেরিকায় বসবাস করেন, সেখান থেকে দেশে আসলে রাজনৈতিক সহচররা তার কাছে বারবার গেছেন, কিন্তু তিনি রাজনীতিতে আর সক্রিয় হননি, রাজনীতি নিয়ে গণমাধ্যমে কোনো কথাও আর বলেননি।